আছে সেই যুগে কেউ সুন্নাত মানতে পারবে না, কেউ ট্রিট করবে, কেউ ভর্ৎসনা করবে, কেউ পাড়া সমাজ গ্রাম জনগণ শিক্ষিত ব্যক্তির কাছে গিয়ে আমার সুন্নাতটা পরিষ্কার করে মানতে পারবে না। সেই যুগে আল মুতামাসসিকু ফিহি, এই যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজরু খামসিনা শহীদান, এই ব্যক্তি পঞ্চাশ জন শহীদের মর্যাদা পাবে। আল্লাহু আকবার, সুন্নাতকে আঁকড়ে ধরেই থাকতে হবে। পরিবেশ কি বলল, সমাজ কি বলল, এলাকার মানুষ কি বলল, বড় ব্যক্তিরা কি বলল, আলেমরা কি বলল, সেটা আমার দেখার বিষয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইঙ্গিত দিচ্ছেন যে সুন্নাতের উপরে কেউ ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। এই যুগে যে ব্যক্তি সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে সে ব্যক্তি পঞ্চাশ জন শহীদের মর্যাদা পাবে। ওমর ফারুক জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আ মিন্না আও মিনহুম, আল রাসূল, এই পঞ্চাশ জন শহীদ কি আমাদের যুগের পঞ্চাশ জন যারা বদর উহুদ খন্দক বিভিন্ন যুদ্ধে শহীদ হয়েছে আমাদের যুগে, সেই পঞ্চাশ জনের মতন, না তাদের যুগের পঞ্চাশ জন শহীদ? আল রাসূল বলেছেন না, বল মিনকুম, বরং তোমাদের যুগে পঞ্চাশ জন মানুষ যে শহীদ হয়েছে তার যতটুকু মর্যাদা, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে সুন্নাতের উপরে টিকে থাকবে তার জন্য ততটুকু মর্যাদা। আল্লাহ আকবার। এই হাদিসকে সামনে রেখে আমি মাননীয় দর্শক মন্ডলীকে বলতে চাই যে সুন্নাত সহি হিসেবে প্রমাণিত হবে সেটা গ্রহণ করি, যেটা জয়ীফ যেটা জাল সেটাকে বর্জন করি, এর কোনো বিকল্প পথ নেই। আমি দুইটি মূলনীতির দ্বিতীয়টি মূলনীতি হাদিস যখন পাব, দলিল যখন পাব, আমি বিশ্লেষণ করে দেখব দলিলটি সহি কিনা, সহি হলে মেনে নেব, জয়ীফ হলে আমি বাদ দেব। বন্ধুরা আমার, এখানে আরো অনেকগুলো উদাহরণ পেশ করা যায়, যে উদাহরণগুলো আপনাদের সামনে আমি পেশ করছি এগুলো অবশ্যই অবশ্যই দেখার বিষয় যে জয়ীফ এবং জাল হাদিস দলিলের কারণে মতলক্য সৃষ্টি হয়েছে। আমরা দ্বিতীয় মূলনীতিকে উপলব্ধি করব যে হাদিস যদি সহি হয় সেটা মানব, জয়ীফ হলে বাদ দেব। আর একটা উদাহরণ প্রচলিত আছে, সে কথাটি আপনাদের কাছে পেশ করতে চাই সংক্ষেপে। সেটা হলো, আমি এবং আপনি সালাতের মধ্যে রফল আয়াদেন করব কি না, একটা সুন্নাত। এটা প্রচলিত আছে যে বহু মানুষই সালাতের মধ্যে রফল আয়াদেন করেন না, অর্থাৎ সালাতে দাঁড়ানোর সময় এবং রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় এবং দুই রাকাত পরে আমি রফল আয়াদেন করব কি না, এই আমলটি সম্পর্কে বলতে চাই। হাদিসটি তো বহু স্থানে বর্ণিত হয়েছে, বরং একটি হিসাব মতে প্রায় ৫০ জন সাহাবি কর্তৃক চার শতাধিক হাদিস বর্ণিত হয়েছে এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কেরাম তারা চার খলিফা সহ আশারে মুবাশশারা এবং অন্যান্য সাহাবিগণ হাত তুলতেন, রফল আয়াদান করতেন মর্মে হাদিস বর্ণিত হয়েছে সহি হাদিস। এমনকি বুখারিতে প্রায় ৫টি হাদিস, সহি মুসলিম প্রায় ৫-৬টি হাদিস বর্ণিত হয়েছে। আমাদের জানা সহি বুখারি প্রথম খণ্ডের ১০২ পৃষ্ঠা এবং সহি মুসলিম ১৬৮ পৃষ্ঠায় হাদিস বর্ণিত হয়েছে। সহি বুখারিতে ৭৩৫, ৩৬, ৩৭, ৩৮ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, ৮৬১, ৬২, ৬৩, ৬৫ হাদিস বর্ণিত হয়েছে, সেই হাদিসটি বর্ণিত হয়েছে সহি মুসলিমে। আমি হাদিস পেলাম, কিন্তু আরেকটি হাদিস রয়েছে, সে হাদিসটা কি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি সালাত শিক্ষা দিতে গিয়ে একবার মাত্র রফল আয়াদান করলেন, মাল্লাত ওয়াহিদা। কিন্তু এই হাদিস সম্পর্কে ইমাম আবু দাউদ মন্তব্য করছেন, হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিলিন লাইসা হুয়া বি সহীহিন, এই হাদিসটি সংক্ষিপ্ত হাদিস, বড় হাদিস একটা সংক্ষিপ্ত রূপ, এই হাদিস সহি নয়। হাদা লফজ, এই শব্দে হাদিসটি সহি নয়, ইমাম আবু দাউদ তো মন্তব্য করে গেছেন বহু পূর্বেই, তাহলে এখানে মতনক্য থাকবে কেন? আব্দুল্লাহ বিন মুবারক তিনি বলেন লা তাসবুত, যেটা বর্ণিত হয়েছে কথাটি। তাহলে আমি এক্ষেত্রে পেয়ে গেলাম যে সহি হাদিসটিকেই গ্রহণ করতে হবে। যদি আমি এই ক্ষেত্রে সহি হাদিসটিকে গ্রহণ করি তাহলে আমাদের আর কোনো মতনক্য থাকবে না, আমরা রফল আয়াদান করবো, জয়ীফ হাদিসটিকে বর্জন করব।
এবং এটা মুতাওয়াতির পর্যায়ের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা, আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।